ডেঙ্গু বর্তমানে ভয়াবহ একটি রূপ ধারণ করেছে। ডেঙ্গু একটি ভাইরাল ইনফেকশন। এই ভাইরাল ইনফেকশনের জন্য একজন লোক জ্বরে আক্রান্ত হয় এবং বিভিন্ন ধরনের জটিল উপসর্গ তৈরি হয় এবং এই রোগের এই উপসর্গের কারণে কেউ কেউ মৃত্যুবরণও করে। ডেঙ্গু শুরু হয় সাধারণত বর্ষাকালে এবং ডেঙ্গু ইউজুয়ালি অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই দেশে থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে বছরের প্রথম থেকেই ডেঙ্গু রোগ শুরু হয়েছে এবং এই যে জুন এবং জুলাই মাসে ডেঙ্গু রোগটা সচরাচর অগাস্ট এবং সেপ্টেম্বরে যেরকম আকার ধারণ করে ইতিমধ্যে ওই আকারটি ধারণ করেছে। ডেঙ্গু রোগটি খুব বাজেভাবে প্রভাব পড়ছে, তাই এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ এবং তার প্রতিকার। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছেন জনস্বাস্থ্যবিদ ডক্টর আহমদ পারভেজ জাবিন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ এবং তার প্রতিকার। প্রথমে জানতে চাইব ডেঙ্গু রোগটি কি। আচ্ছা, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ একটি রূপ ধারণ করেছে। ডেঙ্গু একটি ভাইরাল ইনফেকশন। এই ভাইরাল ইনফেকশনের জন্য একজন লোক জ্বরে আক্রান্ত হয় এবং বিভিন্ন ধরনের জটিল উপসর্গ তৈরি হয় এবং এই রোগের এই উপসর্গের কারণে কেউ কেউ মৃত্যুবরণও করে। ডেঙ্গু শুরু হয় সাধারণত বর্ষাকালে এবং ডেঙ্গু ইউজুয়ালি অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই দেশে থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে বছরের প্রথম থেকেই ডেঙ্গু রোগ শুরু হয়েছে এবং এই যে জুন এবং জুলাই মাসে ডেঙ্গু রোগটা সচরাচর অগাস্ট এবং সেপ্টেম্বরে যেরকম আকার ধারণ করে ইতিমধ্যে ওই আকারটি ধারণ করেছে। আমরা জানি আজকের একটি অতি পরিচিত দৈনিকে খবর এসেছে ইতিমধ্যে এ বছর 100 জন লোক ডেঙ্গুতে মারা গেছেন, যেটা খুবই দুঃখজনক, কারণ ডেঙ্গু রোগ যেই রকম ভয়াবহ আকার ধারণ করবে এটি আমাদের ধারণার বাইরে। এটি একটি ভাইরাল ইনফেকশন, কিন্তু এই রোগের আবার দুইটা, একটা রোগের জন্য তো 3টা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে একটা হোস্ট, একটা এজেন্ট এবং এনভায়রনমেন্ট। এইখানে 2টা হোস্ট আছে, একটা হচ্ছে মানুষ নিজেই, অন্যটি হচ্ছে মশা, এডিস মশা, যার কারণে ডেঙ্গু রোগ হয়, আর অন্যটি হচ্ছে ডেঙ্গি ভাইরাস এবং এনভায়রনমেন্ট। তো এটা আমাদের পরিবেশের মধ্যেই এই 3টি জিনিস বসবাস করছে। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন আপনি। স্যার, এবারে একজন প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি কখন বুঝবেন যে সে ডেঙ্গু রোগে আক্রান্ত, স্যার যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, সাধারণত একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে তার প্রথম হয় জ্বর, জ্বরটা আবার উচ্চ তাপমাত্রার জ্বর, সেটি হচ্ছে যে 104 ডিগ্রি ফারেনহাইটের মতো টেম্পারেচার থাকবে বা তার বেশিও থাকতে পারে। তার মাথা ব্যথা হবে, তার শরীরের প্রত্যেকটি যে হাড় গোড় আছে বা কে আমরা বোনস বলি, এটি হচ্ছে বোনস ব্রেকিং ডিজিজ, তার হাড় গোড়ের ব্যথায় সে অস্থির হয়ে যাবে, তার ভিতরে একটা অস্থিরতা
কাজ করবে সেটা আমাকে খিটমিটে সেবা স্বভাবের তার বহিঃপ্রকাশ ঘটতে পারে বা তার কাজে কর্মে ক্লান্তি চলে আসতে পারে। যদি আরও সিভিয়ার হয় তাহলে তার চোখের নিচে রক্ত আসছে বলে দেখা যায়, এমনকি তার দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয়, নাক দিয়ে রক্ত পড়ে, এমনকি তার বমির সাথেও রক্ত যেতে পারে, পায়খানার সাথেও রক্ত যেতে পারে। এইগুলোই যখন সম্পৃক্ত হয় তখন আসলেই সে সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত। তাকে অবশ্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ সহকারে প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা নিতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আপনার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য এবং এত ব্যস্তের মাঝেও আমাদের সাথে থাকার জন্য। যদি পরিশেষে আমাদের দর্শক শ্রোতাদেরকে ডেঙ্গু বিষয়ে কিছু পরামর্শ দিতেন। আমি প্রথমেই ধন্যবাদ দেই ডক্টর স্টিবিকে। ডক্টর স্টিবি বর্তমানে চলমান সবচেয়ে বড় জনস্বাস্থ্য সমস্যা ডেঙ্গু রোগ নিয়ে আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানটি করেছেন। এটি আমাদের জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধিতে এবং তাদের স্বাস্থ্য শিক্ষা বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে। তার জন্য ডক্টর স্টিবি এবং তার সকল কলাকুশলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি সকল দর্শকদেরকে একটি কথা মনে রাখার জন্য অনুরোধ করব যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। ডেঙ্গুতে আক্রান্ত হলেই আপনার ভীত হওয়ার কিছু নাই। আপনি সুনির্দিষ্টভাবে একজন চিকিৎসকের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন এবং সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসাটি সম্পন্ন করুন। আপনাকে যদি হসপিটালে ভর্তি হওয়ার জন্য কেউ অনুরোধ করে থাকেন বা উপদেশ দিয়ে থাকেন, আপনি অবশ্যই হাসপাতালে ভর্তি হবেন। একই সাথে আমি জনগোষ্ঠীকে আরেকটি অনুরোধ করব, আমাদের জনগণকে, মুমূর্ষু অবস্থায় যেন হাসপাতালে না আসেন। তার আগেই যখন আপনার ডেঙ্গু রোগ হয়েছে, এই ডেঙ্গু রোগের জন্য আপনি মুমূর্ষু অবস্থায় যাওয়ার পূর্বেই আপনি হাসপাতালে আসুন। সঠিক সময় পরিমিত চিকিৎসাটা নিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ তোমাকেও এবং ধন্যবাদ আমার সকল দর্শককে যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে বা আজকের অনুষ্ঠানের বিষয়ে ডেঙ্গু জ্বর নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের ডক্টর স্টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, প্রোফাইল, গ্রুপ এবং টুইটারের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমাদের ডক্টরসরা সবসময় সেখানে ভিজিট করেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।